2019 সালে 24 সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছিলেন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রেলওয়ে উড়ালপুলের। সেই সময় এই ব্রিজ উদ্বোধন নিয়ে কেন্দ্র ও রাজ্যে চাপানোত্তর তৈরি হয়েছিল। যদিও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে এই ফ্লাইওভারের উদ্বোধন করা হয়, কিন্তু উড়ালপুলের উদ্বোধনের দুবছর পেরোতে না পেরোতেই সন্ধ্যায় উড়ালপুল অন্ধকারে ঢেকে যায়। এছাড়াও শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বর রাতে অন্ধকার থাকে। শুক্রবার জেলা যুব কংগ্রেসের উদ্যোগে টর্চ লাইট ও হ্যারিকেন নিয়ে বিক্ষোভ আন্দোলন করা হলো। এদিন এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের সদস্য কাশীনাথ গাঙ্গুলী, জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার, কুমকুম ঘোষ সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। আজকে বর্ধমান শহর জুড়ে উল্লাস থেকে নবাবাদ অবধি বিস্তীর্ণ জায়গা সন্ধে হওয়ারই অন্ধকারের মুড়ে যায়। আজকে আমরা এই মুহূর্তে আছি বর্ধমানের একমাত্র ফ্লাইওভারের উপরে। আপনি দেখবেন বর্ধমান ফ্লাইওভারটা টোটালি অন্ধকার হয়ে যায়, সন্ধে হওয়ার পর থেকে টোটালি ফুল কমপ্লিট ডার্কনেস হয়ে যায়। আজকে কেন থাকবে? আজকে বর্ধমান পৌরসভা, বিডিএ, এসডিও, ডিএম এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, কিন্তু তাদের চোখে পড়ছে না। আজকে এই যে এত ইম্পর্টেন্ট একটা ফ্লাইওভার যেখান থেকে কালনা রোড, কাটোয়া রোড বর্ধমান শহর ঢুকছে, সেখানে এইখানে অন্ধকারের জন্য চিন্তাই হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। ট্রাফিক ডিপার্টমেন্ট অন্ধকারের মধ্যে কাজ করছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। কেন হবে? কর্তৃপক্ষকে বারংবার ডেপুটেশন দিয়েছি, শুধু ফ্লাইওভার না, আজকে বর্ধমানের ঐতিহ্য কার্জন গেটে একটিমাত্র লাইট, কার্জন গেট চত্বরে রাস্তার লাইট একটাও নেই, বীরহাটা ব্রিজ দু বছর ধরে অন্ধকার, কেন থাকবে? আজকে আজকে বিডিএ বলছে আমরা সৌন্দর্যায়ন করছি, বর্ধমানবাসী সৌন্দর্যায়ন চাই না, আমরা দায়িত্ব নিয়ে বলছি বর্ধমানবাসী রাস্তায় আলো চায়, ড্রেনেজ সিস্টেম চায়, খাবার জল চায়। আমরা তাই জন্য যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই ফ্লাইওভার উপর আমরা আন্দোলন আমরা করছি। আমরা এরপর কার্জন গেট, তারপর বীরহাটায় যাব, এবং প্রশাসন যতদিন না রাস্তায় লাইট এখানে অন করবে, আমরা এইভাবে রাস্তায় আন্দোলন করব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা। ২০১৯ সালে 24 সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছিলেন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রেলওয়ে উড়ালপুলের। সেই সময় এই ব্রিজ উদ্বোধন নিয়ে কেন্দ্র ও রাজ্যে চাপানোত্তর তৈরি হয়েছিল। যদিও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে এই ফ্লাইওভারের উদ্বোধন করা হয়, কিন্তু উড়ালপুলের উদ্বোধনের দুবছর পেরোতে না পেরোতেই সন্ধ্যায় উড়ালপুল অন্ধকারে ঢেকে যায়। এছাড়াও শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বর রাতে অন্ধকার থাকে। শুক্রবার জেলা যুব কংগ্রেসের উদ্যোগে টর্চ লাইট ও হ্যারিকেন নিয়ে বিক্ষোভ আন্দোলন করা হলো। এদিন এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের সদস্য কাশীনাথ গাঙ্গুলী, জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার, কুমকুম ঘোষ সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। আজকে বর্ধমান শহর জুড়ে উল্লাস থেকে নবাবাদ অবধি বিস্তীর্ণ জায়গা সন্ধে হওয়ারই অন্ধকারের মুড়ে যায়। আজকে আমরা এই মুহূর্তে আছি বর্ধমানের একমাত্র ফ্লাইওভারের উপরে। আপনি দেখবেন বর্ধমান ফ্লাইওভারটা টোটালি অন্ধকার হয়ে যায়, সন্ধে হওয়ার পর থেকে টোটালি ফুল কমপ্লিট ডার্কনেস হয়ে যায়। আজকে কেন থাকবে? আজকে বর্ধমান পৌরসভা, বিডিএ, এসডিও, ডিএম এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, কিন্তু তাদের চোখে পড়ছে না। আজকে এই যে এত ইম্পর্টেন্ট একটা ফ্লাইওভার যেখান থেকে কালনা রোড, কাটোয়া রোড বর্ধমান শহর ঢুকছে, সেখানে এইখানে অন্ধকারের জন্য চিন্তাই হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। ট্রাফিক ডিপার্টমেন্ট অন্ধকারের মধ্যে কাজ করছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। কেন হবে? কর্তৃপক্ষকে বারংবার ডেপুটেশন দিয়েছি, শুধু ফ্লাইওভার না, আজকে বর্ধমানের ঐতিহ্য কার্জন গেটে একটিমাত্র লাইট, কার্জন গেট চত্বরে রাস্তার লাইট একটাও নেই, বীরহাটা ব্রিজ দু বছর ধরে অন্ধকার, কেন থাকবে? আজকে
আজকে বিডিএ বলছে আমরা সুন্দরজয়ন করছি, বর্ধমানবাসী সুন্দরজয়ন চাই না, আমরা দায়িত্ব নিয়ে বলছি বর্ধমানবাসী রাস্তায় আলো চায়, ড্রেনেজ সিস্টেম চায়, খাবার জল চায়। আমরা তাই জন্য যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই ফ্লাইওভারের উপর আমরা আন্দোলন আমরা করছি। আমরা এরপর কার্জন গেট, তারপর বীরহাটায় যাব এবং প্রশাসন যতদিন না রাস্তায় লাইট এখানে অন করবে আমরা এইভাবে রাস্তায় আন্দোলন করব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।